আমি সিসি টু গেছিলাম, বাট আমার একটা সেলুনের প্রমোশন ছিল, তো সেটা না করি আমাকে ব্যাক করতে হয় কারণ কালকে টাইম আমার কাছে একদমই ছিল না। তো আজকে আমি আবার যাচ্ছি সেখানে, মানে আবার এখন আমাকে 40 কিলোমিটার যেতে হবে ট্রাভেল করে, দেন আবার আসতে হবে। তো আজকে আমি ভেবেছি ওখানে গিয়ে বোটক্স বা কিছু একটা ট্রিটমেন্ট নেবো আমার হেয়ারের জন্য, তো আজকে ফুল লুকটা ওখানে গিয়ে দেখাচ্ছি। আর আজকে মানে আজকে রাত্রে আমি আর বাড়ি ফিরবো না, আজকে আমি যাবো দিদির বাড়ি, কেন কিসের জন্য সব পরে বলছি। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমি এখন সিসি টু, আজকে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুব একটা বেশি ঘুরতে হয়নি। তো চলো এখন যাবো সেকেন্ড ফ্লোর, কারণ গো মেকওভার আমি যে সেলুনে যাবো সেটা সেকেন্ড ফ্লোরেই আছে, আর ওখানে যাই। কিন্তু আজকের মনে হচ্ছে 3-4 ঘন্টা লাগবে, ঠিক আছে? এখনই বাজে 4টে, তো 8-9টা তো বেজেই যাবে আমার সমস্ত কিছু শেষ হতে হতে। দেন এখান থেকে আমি যাবো দিদির বাড়ি, কারণ আজ হচ্ছে আজ হচ্ছে 13 তারিখ আর কাল হচ্ছে 14 তারিখ। তো কালকের হচ্ছে সম্রাটদার জন্মদিন, মানে আমার দিদির বরের জন্মদিন, আমার জামাইবাবু। তো দিদি বললো চলে আসবে, ফাইনালি আমি এসে গেছি। আর আমার হেয়ার দেখে অলরেডি ওরা আমাকে বলে দিয়েছে কি ট্রিটমেন্ট নিলে ভালো হবে, তো আমাকে বললো বোটক্সটা নিতে, আমি বোটক্সটাই নেবো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, কারণ এখন অনেক টাইম লাগবে, প্রায় 3-4 ঘন্টা মতো লাগবে। চলো এই কোলাপটা আমার ইনস্টাগ্রামের জন্য ছিল, তাই ভাবলাম পুরো বিটিএসটাই তোমাদের সাথে শেয়ার করি। ওখানে গিয়ে সবার আগে আমার বাইরের যেসব ক্লিপসগুলো নেওয়ার ছিল সেই ক্লিপসগুলো নিয়ে নিলাম, তারপরে ভিতরে গিয়ে ওনারা আমার হেডটা ওয়াশ করতে শুরু করলো। আমার হেয়ার স্টাইলিস্ট ছিল এই দাদা, মানে এই দাদার নাম হচ্ছে রাজু। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, এটা পার্সোনালি আমি নিজে থেকে বলছি, যদি তোমরা সিসি টু এর গো মেকওভার্সে যাও তো অবশ্যই রাজুদার থেকে কোনো না কোনো সার্ভিস তোমরা নিতে পারো, ভীষণই ভালো সার্ভিস দেন আর ওনার বিহেভিয়ারও ভীষণই ভালো। তো এই যে যখন হেড মাসাজটা আমাকে করছে, বিশ্বাস করো ভয়েস ওভার দিতে দিতেও আমার মনে হচ্ছে আমি যেন আবার ঘুমিয়ে। আমার চুলটাকে জাস্ট হালকা করে একটু মুছে নিয়ে এখন এখানে অ্যাপ্লাই করা হচ্ছে বোটক্সের যে মেন যে ক্রিমটা, সেটা এটা অ্যাপ্লাই করে মোটামুটি আমাকে 40-50 মিনিট মতন এইভাবেই রেখে দিয়েছিল। বেকার বেকার এতটা টাইম বসে কি করবো, তাই ভাবলাম যে না যাই, আমার রিলসের জন্য যেসব ক্লিপসগুলো নিতে হবে ইন্টেরিয়ারের সেই ক্লিপসগুলো আমি নিয়ে নিই, এখন আমি সেটাই বলছি। তো আমার নিয়ে নেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের জন্য ভ্লগেতেও একটু দেখিয়ে দিই যে স্যালনটা কেমন ছিল। স্যালনটা কিন্তু সত্যি খুব মানে নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর করে সাজানো ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর সবচেয়ে মেন পার্ট যেটা ছিল সেটা হচ্ছে এই 8-ball pool-এর এই যে বোর্ডটা, এটাকে কী বললে আমার ঠিক জানা নেই, ফোনেতে 8-ball pool খেলতাম, তো সেটাই আমি বললাম। আর তোমরা যদি জানতে চাও যে কীভাবে ইনস্টাগ্রামে এই কোল্যাবগুলো পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো, আমি এটার ওপরে সেপারেট একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তারপরে আমি গেলাম, আমার হেয়ার ওয়াশ হলো, দেন হেয়ারটাকে এখন সেট করা চলছে, ব্লো ড্রাই হচ্ছে, শ্যুট করে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে প্রায় আমার 3-4 ঘন্টা লেগে যায়। আর এখানে দেখো আমার নোকের কি অবস্থা, শুধুমাত্র সামনের নোকটা আর পিছনের নোকটাতেই আমার নেল এক্সটেনশন আছে, এছাড়া আর কোনো নোকেই নেই। তো আমি যেন ক্রিং ক্রিং কলিং বেল দেখাচ্ছিলাম, তো ফুল লুকটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটু কফিকে আমি চলে গেলাম আমার আফটার যে ক্লিপসগুলো নেওয়ার ছিল সেগুলো নিতে। সত্যি কথা বলতে এরকম স্যালন ভিজিট এর আগে আমি প্রচুর করেছি, বাট পার্টিকুলার এই স্যালনটার প্রত্যেকের ব্যবহার কিন্তু ভীষণই ভালো ছিল। অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে দেখতে গেলে সত্যি কথা বলতে আমি ভীষণই স্যাটিসফাইড, এনাদের থেকে কোনো সার্ভিস নেই। তোমরা খালি আমাকে কমেন্টস করতে না, দিদি তোমার চুলটা আবার একটু ঠিক করো, চুলটা ঠিক করো, তো নাও ফাইনালি ঠিক করে নিয়েছি, এবার কেমন লাগছে কমেন্টে তাড়াতাড়ি জানাও। সো গাইস এই যে আমি এখন ওয়াশরুমে এসেছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আজকে আমার ফুল লুক, আর আমার হেয়ার কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি বেরোচ্ছি এখান থেকে, ডিরেক্ট যাবো দিদির বাড়ি। অলরেডি তো আমার অনেকটাই বেশ দেরি হয়ে গেছে, তো আমি আর বেশি টাইম ওয়েস্ট করবো না, জাস্ট ওয়াশরুম এলাম, ওয়াশরুম থেকে একবার একটু ফ্রেশ হয়ে দেন বেরিয়ে পড়বো। তো চলো বাড়ি যাই, বাড়ি থেকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মানে একটু ম্যাক্সে এলাম, চলো ভিতরে যাওয়া যাক। ছেলে সম্রাটদার জন্য একটা গিফট নিতে হবে, মাও বলে দিচ্ছে গিফট নিয়ে নিস, গিফট নিয়ে যাবি, আর আমিও গিফট নেবো। একটা ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিতরে গিয়ে আর ভিডিও করতে পারলাম না, বাট খুব একটা বেশি কালেকশনটা ভালো লাগলো না, তো সেই জন্য আমি ভাবছি একবার প্যান্টালুন যাবো, কিন্তু এখানে প্যান্টালুন কোথাও দেখতে পাচ্ছি না। দেখি আমার যেতে যেতে কটা বাজে, যদি গড়িয়ার প্যান্টালুনসটা খোলা থাকে তাহলে ওখান থেকে একবার দেখে নেবো। আর আমাকে একটা কেকও নিতে হবে, দিদি বেরোতে পারছে না, তো আমি কেকটা নিয়ে একেবারে যাবো। চলো ফাইনালি পৌঁছে যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি বন্ধ হয়ে যাচ্ছিল যাওক থাওক করে, চলো এইভাবেই যাই কেক কিনতে। যে কেকটা নিয়ে নিলাম একদম ছোট্ট মতন, কারণ আমি দিদি আর সম্রাট আজকে একদম ছোট টাইপেরই একটা কেক নিয়েছি, হ্যাঁ এসে বাড়িটি, কারণ একদম তারা হলে বেকার বেকার ওয়েস্ট হবে। এই যে দুটো ট্রপে কেন নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে খাবো। কি অবস্থা ই মামার জুতো,
অবস্থা, দোকান বন্ধ হয়ে গেছে, আমার জুতো ভিতরে আটকে গেছিল। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে অনেকটাই, ওই জন্য আমি আবার কি বলে পাটুলির কাছে নেবে, একেবারে দেখলাম মিয়ামোটা খোলা আছে তো ওইখান থেকে নিয়ে নিলাম। চলো এবার যাই বাড়ি। এই জাস্ট দিদির বাড়িতে পৌঁছলাম, এখনো অব্দি দিদি রান্না করে যাচ্ছে, তো রান্না বান্না কমপ্লিট করুক, তারপর বারোটার পরে তো কেক কাটিং করা হবে। খাওয়া দাওয়া হয়ে যাবে তার আগে? হ্যাঁ, তার আগে খাওয়া দাওয়াটা করে নেবো। চলো সবার আগে আমি একটু ফ্রেশ হই না, আমার একটা জামা বের করে না রে। তুই এখন মাটন করছিস? এখন দিদি এখানে কি সব চিকেন টিকেন করছে, আর এই দিকে এই যে মাংসের ঝোল হয়ে গেছে অলরেডি। জাস্ট 12টা বাজে যায়, সম্রাটার সমস্ত বন্ধুরা চলে এসেছে, তো চলো এখন যাই গিয়ে একসাথে কেক কাটিং করা হবে। ঠিক রাত 12টা বাজার আগে সম্রাটার সমস্ত বন্ধুরা এক এক করে আসতে শুরু করলো, আর এই থিম কেকটা সবাই মিলে নিয়েছিল, ভীষণ ভীষণ মানে ইউনিক দেখতে ছিল। যেহেতু সম্রাটার ট্রাভেল এজেন্সির বিজনেস, তাই সেই থিমটাকে মাথায় রেখে এখানে একটা মরুভূমির থিম কেক করা হয়েছে, যেটার উপর অনেক গাড়ি আছে, স্টপ আছে, তারপরে সিগন্যাল আছে, তো দেখতেও যেরকম সুন্দর ছিল খেতেও খুব সুন্দর ছিল। এখন ঠিক রাত 12টা বাজে, তাই মা ফোন করছে সম্রাটদাকে উইশ করার জন্য, আর সম্রাটদা কিন্তু একদমই জানতো না যে এই সমস্ত বন্ধু বান্ধবরা আসবে, সবটাই দিদির সাথে প্ল্যানিং হয়েছিল। এবার কেক কাটা হতো, কিন্তু কেক কাটার আগে ম্যান্ডেটরি হচ্ছে সবার সাথে ফটো তোলা, তো সেই ফটোই এখন তোলা চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার এরপর সবাই মিলে একটু কেক খেয়ে কিছুক্ষণ গল্প করে যে যার বাড়ি চলে গেল, তো আমরাও এবার রাতে ডিনারটা কমপ্লিট করে চলো ঘুমিয়ে পড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।